हेलो फ्रेंड्स बेंगल कम्पिटिटर यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। तुम्हारा सामने पेजटा देखे बुझते पर कौन जिला नहीं आलोचना करब। मालदाह जिला नहीं आलोचना करब। मालदाह जिला सम्पर्के যত তথ্য আমরা জানতে পেরেছি সেই সমস্ত তথ্য আমরা জানব। আর এই তথ্যের সোর্স আমরা তোমাদের আগেই বলে দিচ্ছি, তথ্যের সোর্স হচ্ছে উইকিপিডিয়া। তো কোনো রকম তথ্যে যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই দেখে নেবে জিনিসটা। আর একটা কথা, যারা অন্য কোনো জেলা থেকে রয়েছো তারা যদি নিজেদের এলাকা সম্পর্কে নিজেদের জেলা সম্পর্কে জানতে চাও তাহলে সেই জেলার নাম আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও। যেই জেলার সম্পর্কে কমেন্ট সবচেয়ে বেশি পড়বে সেই জেলা নিয়ে আমরা ভিডিও তৈরি করব নেক্সট ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমরা প্রথমে মালদহ জেলা সম্পর্কে পড়বো। এটা পশ্চিমবঙ্গের একটা জেলা মালদহ জেলা, বা এটাকে মালদা জেলাও বলা হয়ে থাকে, ঠিক আছে, মালদা নামেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গে মালদা বিভাগের একটি জেলা, ঠিক আছে। 31শে শ্রাবণ 1354 আর 17ই আগস্ট 1947 বঙ্গাব্দে পূর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয়। জেলাটির জেলা সদর হচ্ছে ইংরেজ বাজার। জেলাটির জেলা সদর কি? ইংরেজ বাজার, এটা মনে রাখবে। মালদহ ও চাঁচল মহকুমা দুটি নিয়ে মালদহ জেলা গঠিত। তাহলে কটা মহকুমা নিয়ে গঠিত? মালদহ ও চাঁচল দুটি মহকুমা নিয়ে এই জেলা গঠিত। জেলাটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 347 কিলোমিটার দূরে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব মালদহ জেলার অবস্থানটা। এটা ম্যাপটা দেখো, ম্যাপে যেখানে রেড কালার করে যেটা করা আছে এটা হলো মালদহ জেলার অবস্থান। অবশ্যই মালদহ জেলার অবস্থান যারা যারা মালদহর বাসিন্দা অবশ্যই দেখে নেবে, আর অন্যান্য যারা আছে পশ্চিমবঙ্গের অবশ্যই তারাও দেখে নেবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। নেক্সট হচ্ছে দেখব রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রশাসনিক বিভাগ মালদা, ঠিক আছে, প্রশাসনিক বিভাগটা মনে রাখবে মালদা। সদর দপ্তর হচ্ছে ইংরেজবাজার। তহসিল আছে 15টি। লোকসভা কেন্দ্র হচ্ছে মালদা উত্তর আর মালদা দক্ষিণ দুটো। নেক্সট বিধানসভা আসন আছে এতগুলো, যার মধ্যে হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মালদাহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর আর বৈষ্ণবনগর, এই এলাকাগুলো আছে। যারা যেই এলাকা থেকে আছো সেই এলাকা সম্পর্কে একটু জেনে নেবে নিজেদের এলাকা সম্পর্কে। মোট দেখো আয়তনটা যেটা আছে 3733 বর্গ কিলোমিটার, ঠিক আছে, 3733 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা হচ্ছে 39,88,845, যেটা 2011-র সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। নেক্সট তোমরা দেখে নেবে এর হচ্ছে সাক্ষরতাটা কতটা আছে। 61.73% হচ্ছে সাক্ষরতা মালদা জেলার। লিঙ্গানুপাত হচ্ছে 944 জন মেয়ে 1000টা ছেলে প্রতি। প্রধান মহাসড়ক কী কী আছে? প্রধান মহাসড়ক আছে 34 নম্বর জাতীয় সড়ক আর 81 নম্বর জাতীয় সড়ক। নেক্সট আমরা দেখব এই জেলার নামকরণের ইতিহাসটা কী আছে। মালদহ জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা মলদ কৌম গোষ্ঠীর নাম থেকে হয়। মলদ বলে একটা কৌম গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীর নাম থেকে এই মালদহ জেলার নামটা হয়েছে। আর অন্য মতে ফার্সি মাল মানে ধন সম্পদ ও বাংলা দহ শব্দদ্বয়ের সংযোগে এই জেলার নামটির উৎপত্তি ঘটেছে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখো এখানে ইতিহাসটা রয়েছে পুরো মালদহ জেলা সম্পর্কে। এবার ইতিহাসটা তোমরা একটু ভিডিওটি পজ করে করে ইতিহাসটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। দেখে নাও তোমরা ইতিহাসটা, এখানে টোটালটাই আমি দেখিয়ে দিচ্ছি কি ইতিহাসটা রয়েছে, পুরো আগে কে ছিল কখন সেই সম্পর্কিত পুরো ডিটেলটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব, এটা ইম্পর্টেন্ট, ভূপ্রকৃতি। মালদহ জেলার মৃত্তিকা সমতল প্রকৃতির, যা জেলাটির উত্তর দক্ষিণে প্রবাহিত মহানন্দা নদীর উভয় তীরে পরিলক্ষিত হয়। অপরপক্ষে জেলাটির দক্ষিণ ভাগ গঙ্গার পলল মৃত্তিকা সমৃদ্ধ, ফলে অঞ্চলটি উর্বর ও কৃষি সমৃদ্ধ। মালদহ জেলার ভূপ্রকৃতি মূলত সমতল প্রকৃতির হলেও কিছু স্থানে উঁচু নিচু ভূমি দেখতে পাওয়া যায়। গঙ্গা, মহানন্দা, টাঙ্গন, পূর্ণভবা নদী ইত্যাদি প্রতুল নদীসমূহ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। নদীগুলি যেমন কৃষিতে উন্নতির কারণ তেমনই কখনো কখনো বন্যারও কারণ হয়ে ওঠে। নেক্সট দেখবে বনভূমি কতটা আছে। মালদহ জেলার 17 বর্গ কিলোমিটার এলাকা বনভূমি আচ্ছাদিত, যা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় নগণ্য। দক্ষিণ ও মধ্যভাগের বিস্তৃত বনভূমিগুলির অধিকাংশ মহানন্দা ও কালিন্দী নদীর তট বরাবর অবস্থিত। নেক্সট দেখো কৃষিভূমি। মালদহ জেলার 2180 বর্গ কিলোমিটার এলাকা জুড়েই রয়েছে কৃষি ও চারণক্ষেত্র। চারণক্ষেত্র মানে যেখানে আর কি পশুদের ঘাস খাওয়ানোর জন্য চড়ানো হয় আর কি, মাঠ টাইপের। नेक्स्ट अर्थनीति एखानकार अर्थनीतिर मेन होच्छे मालदह जिला एक कृषि निर्भर जिला एटा जानबे। नेक्स्ट एखाने क्षुद्र और कुटीर शिल्पेर जन्य विशेष ख्याति रयेछे। नेक्स्ट एखान थेके आछे होच्छे पर्यटन शिल्पও रयेछे। ताछाड़ा एखाने मालदार गौड़बंग विश्वविद्यालय उत्तरबंगेर द्वितीय साधारण विश्वविद्यालय और मालदा जिलार फजलि आम एर जन्य किन्तु बिख्यात। ताहले मालदा जिलाय जारा आछे तारा किसेर जन्य कोन जो फलर जो खबर जो विख्यात जो जिज्ञेस कर तेल फजलि आमेर जो मालदा जिला विख्यात एखे ये जानबे। नेक्स्ट तुम्हारा देखो अवस्थान ये खूब इम्पोर्टेंट अवस्थान देखो जिलाटिर उत्तरे पश्चिम बंग राज्य उत्तर दिनाजपुर जिला तेल मालदा जिलार उत्तरे कि आछे उत्तर दिनाजपुर जिला उत्तर पूर्वे दक्षिण दिनाजपुर जिला। अच्छा जिलाटिर पूर्वे रयेछे बांग्लादेश। अच्छा जिलाटिर दक्षिण पूर्वे रयेछे बांग्लादेश। जिलाटिर दक्षिणे रयेछे मुर्शिदाबाद जिला और जिलाटिर दक्षिण पश्चिमे रही है झारखंड राज्य। जिलाटिर पश्चिमे झारखंड राज्य रही है और जिलाटिर उत्तर पश्चिमे रही है बिहार राज्य। अक्षांश द्राघिमांश एत देखते हबे ना। अच्छा नेक्स्ट हे तोमरा एखान थेके जानबे जेटा देखो पश्चिमबंगेर मोट लोकसंख्या जा आछे तार प्राय 4.5% लोक मालदा जिलाते बसबास करे। लिंगानुपातटा तो बोलेई दिएछि। अच्छा भाषा इम्पोर्टेंट जानो एखाने मेन भाषा तो बांगलाई हबे। 91% लोक कि भाषा बोले बांगला भाषा बोले 91% लोक। हिंदी 1% थेके 1.5%। साँताली भाषा बोले 4 থেকে 4.5% मतो। ताहले बांगला छाड़ाओ कोन भाषा एकटा गुरुत्वपूर्ण भाषा मालदायर सेटा होच्छे साँताली भाषा। तो एरकम एकटा प्रश्न करते पारे जे बांगला छाड़ा एकटा गुरुत्वपूर्ण भाषार नाम बोलो जेटा मालदाहे कथा बला हय ताहले साँताली भाषा हबे। ठीक आछे। नेक्स्ट जेटा आसछे एटार भाषार ब्लकटा एखान थेके देखे नेबे तोमरा नद नदीटा एखाने कि नद नदी देखते पावा जाए। अनेक कटा नद नदीर नाम रयेछे जेगुलो एखाने देखते पावा जाए। ठीक आछे। महानंदा नदी हच्छे नदीर तीरे मालदाह और इंग्रेजबाजार पौरसभाय अवस्थित। ताहले मालदाह और इंग्रेजबाजार एटाई एखानकार मेन शहर। तो एखानकार एटा हच्छे महानंदा नदीर तीरे अवस्थित। और ताछाड़ाओ एत किछु नदी आछे गंगा नदीओ एखान दिये गेछे। ठीक आछे। नेक्स्ट देखे नेबे पर्यटन और दर्शनीय स्थान। एखाने पर्यटन और दर्शनीय स्थान मध्य रही है रामकेली अष्टकुंड बड़सोना मस्जिद दाखिल दरवाजा माँ जहरा मंदिर कदम रसुल मस्जिद फिरोज मिनार एरकमगुलो एगुलो अवश्य देखे नेबे कि जायगा आछे दर्शनीय स्थान। ठीक आछे। आच्छा धर्मीय अनुष्ठान तो एगुलो सबकिछुई हय। नेक्स्ट एक जिनिस देखते हबे প্রশাসনিক বিভাগটা তো বলেই দিয়েছি আর এগুলো না দেখলেও হবে এত ডিটেল তো সব কিছু তো আর পড়তে হবে না তোমরা নিজেরাও বোঝো সেই রকম বুঝে পড়তে হবে কারণ এত কিছু পড়লে মনে থাকবে না। আচ্ছা এটা ইম্পর্টেন্ট যেগুলো মনে থাকবে সেগুলো পড়তে হবে না। তো এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব এখান থেকে একটা কোশ্চেন করে যে তোমার জেলায় কিছু ফেমাস लोकर नाम बा फेमस जरा कोनो काजे सेई जोन्नो नाम देखो एखाने एकटा आछे आबू बरकत आताउर गनी खान चौधुरी इनी होच्छे प्राक्तन भारतेर रेलमंत्री छिलेन ताहले इनी मालदाहेर बासिंदा। तारपरे आछे गोलाम हुसैन इनी एकजन ऐतिहासिक। অধ্যাপক বিনয় কুমার সরকার ইনি একজন অর্থনীতিবিদ ও সমাজ বৈজ্ঞানিক। শিবরাম চক্রবর্তী একজন প্রখ্যাত লেখক জানোই। এরকম অনেকের নাম আছে তোমরা এখান থেকে দুটো তিনটে নাম অবশ্যই মনে রাখবে। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত লেখক। এইগুলো কিছু নাম মনে রাখবে। ঠিক আছে। তো আজকে এই ছিল মালদা জেলা সম্পর্কে ডিটেল দিয়ে দিলাম তোমাদের। আচ্ছা সুভাষ ভৌমিকের নামটা মনে রাখবে। সুভাষ ভৌমিক প্রাক্তন ভারতীয় জাতীয় ফুটবলার উনি একজন। তো এখান থেকে এই এই ডেটাগুলো দেওয়া থাকলো। তোমাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুদের মধ্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা অন্য নিজের জেলা সম্পর্কে জানতে চাইছো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত বেশি শেয়ার হবে আর যে জেলার নাম সবচেয়ে বেশি পড়বে আমরা সেই জেলা নিয়েই ভিডিও তৈরি করব নেক্সট ভিডিও।